এখানে প্রজেক্টে ওই পাশটাতে যে গর্তটা করছে ওটা হচ্ছে কিসের জন্য? এটা কার লিফটের জন্য করা আছে। আচ্ছা, লিফটের জন্য। হ্যাঁ, কার লিফট গাড়ি বানানোর করার জন্য। জাস্ট নিচে গ্রাউন্ড ফ্লোরের বেসমেন্ট ফ্লোরের দিকে কারগুলো পার্কিং হবে, সেজন্য ওই যে লিফটটা করা হচ্ছে যেন কারগুলো সেখানে পৌঁছানোর সুবিধার্থে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা লিফট করার জন্য মাটি কাটা হচ্ছে। জি জি। এখানে প্রজেক্টে ওই পাশটাতে যে গর্তটা করছে ওটা হচ্ছে কিসের জন্য? এটা কার লিফটের জন্য করা আছে। আচ্ছা, লিফটের জন্য। হ্যাঁ, কার লিফট গাড়ি বানানোর করার জন্য। জাস্ট নিচে গ্রাউন্ড ফ্লোরের বেসমেন্ট ফ্লোরের দিকে কারগুলো পার্কিং হবে, সেজন্য ওই যে লিফটটা করা হচ্ছে যেন কারগুলো সেখানে পৌঁছানোর সুবিধার্থে। আচ্ছা, তার মানে হচ্ছে এটা লিফট করার জন্য মাটি কাটা হচ্ছে। আর এই পাশেও মাটি কাটার একটা ইয়া দেখছি। এটা দুইটা আছে, পাঁচ করে পাঁচ দুইটা। হ্যাঁ হ্যাঁ, এটা আর এই এটা দুইটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুটা পাঁচ। আচ্ছা, সেটা পাঁচটা কেন করা হচ্ছে? কলামের জন্য। আচ্ছা, কলামের জন্য। আচ্ছা, তো এখানে মূলত যে ঢালাইটা করা হলো নিচে, ঢালাইটা কিসের জন্য করা হয়েছে মূলত? সিসি ঢালাই। আচ্ছা, সিসি ঢালাইটা মূলত কিসের জন্য করা হয়েছে? এটি কি আদ্রতা রোধ করার জন্য করা হয়েছে নাকি পার্কিং এর সুবিধাতে? এটার উপর কি কোনো আরসিসি কোনো বেসমেন্টের ইয়া করা হবে, তার স্ল্যাব হবে তো? আচ্ছা, তো এটা কনস্ট্রাকশনটা মানে এই শুরু থেকে এই পর্যন্ত কেমন সময়টা লাগছে, মানে কয় মাস লাগছে? জানি না, আসছে এখন ষোলো। এখনো আছে এখানে ডেপটা কত এই ব্রেসিং থেকে নিচের ইয়া পর্যন্ত ঢালাই পর্যন্ত? ওই যে কর্নার একটা রেড মার্ক আছে, হ্যাঁ জি জি, রেড মার্ক, রাইট, অ্যারো চিহ্ন। ওটা থেকে নিচে হচ্ছে 23 ফিট আছে। 23 ফিট একদম ওই ইয়াটা, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে 20 ফিট আর ওটা হচ্ছে ওটা সহ 20 ফিট আছে। আচ্ছা, লিফটের জন্য কিন্তু কত করা হয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মানে সোজা হিসাব হচ্ছে এটা 20 ফিট ক্লিয়ার আছে ওই যে ইয়া থেকে ঢালাই থেকে এই ব্রেসিং পর্যন্ত? জি জি। আর বাকি ওই 3 ফিট উপরে নাকি 3 ফিট নিচের অংশটা? না, 3 ফিট উপরেরটা। আচ্ছা, ঠিক আছে। তো আপনার সাথে নেক্সট সাক্ষাৎ হবে, আপনি যেহেতু সাইটেই আছেন সবসময় তো থাকেন নাকি? তো ঠিক আছে মেহেদী হাসান সাহেব, পরে এক সময় আবার দেখা হবে। আমি